আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যারা 2023 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারপর শিক্ষার্থী আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 21 ডিসেম্বর 2023 সালে। এখন শিক্ষার্থী প্রশ্ন হলো, আপনারা অনেকে পরীক্ষায় দেওয়ার পরেও আপনাদের এবি চলে আসছে অথবা কারো পিআর আসছে, এবিটা শিক্ষার্থী দুইটা কারণে আসে। আপনি যদি কোনো কারণে পরীক্ষা যদি অংশগ্রহণ না করেন, টাকা জমা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে শিক্ষার্থী আপনার এবি চলে আসে, মানে এবসেন্ট। অথবা কোনো কারণে সামান্য একটু ভুলের কারণে আপনার সেটাও এবি আসতে পারে, মানে আপনার যদি অ্যাটেন্ডেন্স শিটে যদি আপনি ভালোভাবে সঠিক মতো যদি স্বাক্ষর যদি না করেন, সেই ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থী আপনার অ্যাবসেন্ট আসতে পারে। এখানে আরেকটা বিষয় শিক্ষার্থী, পিআর। এখন পিআর বিষয়টা হলো, আপনারা যখন আপনাদের ওএমআর শিটটা শিক্ষার্থী পূরণ করেছেন, সেখানে শিক্ষার্থী আপনাদের এরকম পারে যে আপনারা করবো একসাথে, দেখবেন আমরা এখানে এক্সামিনেশন রেকর্ডে আমরা চলে গেলাম। যাওয়ার পরে শিক্ষার্থী আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই লোগোটির পাশে এই যে নোটিশ বোর্ডের, এখানে শিক্ষার্থী আপনারা খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন, নোটিশ বোর্ডের উপরে কর্নারে চারটা মানে দাগ দিয়ে, মানে আপনার এখানে একটা আইকন আছে, এই আইকনের মধ্যে শিক্ষার্থী আমরা ক্লিক করব। আইকনের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে অনেকগুলো অপশন শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিযোগের যে বিষয়টা, সেটা শিক্ষার্থী এখনও আপনাদের অভিযোগটা এখনও মানে শুরু হয়নি। যেমন ধরুন আমি এখানে অভিযোগের পাতায় যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনারা অভিযোগের এখানে লেখা আছে বিএড, অর্থাৎ এখনও এইচএসসি প্রোগ্রামের অভিযোগটা চালু হয়নি। তাহলে শিক্ষার্থী আবার ধরুন আমি এখানে গেলাম, আমি অপশনে গেলাম, যাওয়ার পর শিক্ষার্থী এখানে এই জায়গায় আবার আমরা ক্লিক করব। করার পরে আমরা এখন করতে চাচ্ছি কি, হয় বোর্ড চ্যালেঞ্জ অথবা পুনর্পরীক্ষার জন্য। আমি আপনাদেরকে একটি পরামর্শ দিয়ে থাকি, পরামর্শটা এরকম হলো, যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জ যারা করবেন, আপনারা অবশ্যই পুনর্পরীক্ষার জন্য টাকা জমা দেবেন। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না, তাদের কোনো অসুবিধা নেই, বোর্ড চ্যালেঞ্জ না করলে কোনো অসুবিধা নাই, কিন্তু পুনর্পরীক্ষার জন্য শিক্ষার্থী আপনার টাকা জমা দিতেই হবে, ঠিক আছে। সেই জন্য আপনারা দুইবারে আবেদনটা করবেন, একই দিনে দুইবারে আবেদনটা করবেন। এখানে আমাদের আমরা
ভোট ধরেন আমরা এখানে এই পুনর্নিরীক্ষণ পুনর্পরীক্ষা এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে শিক্ষার্থী এখানে চলে আসলো কি আসলো দেখেন পুনর্পরীক্ষণে হ্যাঁ পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষার আবেদন আমার আবেদন পুনর্নিরীক্ষণের ফলাফল যাই হোক শিক্ষার্থী অসুবিধা নাই আপনি আমার আবেদনও ক্লিক করতে পারবেন আর হলো পুনর্নিরীক্ষণ পরীক্ষার আবেদনও ক্লিক করতে পারবেন যাক পুনর্নিরীক্ষণ পরীক্ষার আবেদনে শিক্ষার্থী আমরা এখানে ক্লিক করে দিলাম পুনর্নিরীক্ষণ আবেদন হ্যাঁ ক্লিক করার পরে শিক্ষার্থী আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে বলি প্রথমে বলছে প্রোগ্রাম নির্বাচন করুন তাহলে আমরা এখানে যে একটা আমাদের ভিতরে যে আমাদের রেডি বাটন আছে সেখানে আমরা ক্লিক করব আমরা এসএসসি অপশনটি দেখতে পাচ্ছি এটার মধ্যে শিক্ষার্থী আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের নিচে আরেকটা অপশন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার বর্ষ বা টার্ম নির্বাচন করুন এটার মধ্যে আমরা ক্লিক করব করার পরে আমরা এখানে বর্ষ দুইটা অপশন দেখতে পাবো একটা 23 সাল আর একটা 24 সাল 23 সাল দিব কোনটা যেটা বোর্ড চ্যালেঞ্জ করব ঠিক আছে ধরেন আমি বোর্ড চ্যালেঞ্জের অপশনে আমি ক্লিক করে দিলাম ওকে তারপর শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ সেবা নির্বাচন করবেন এই সেবা অলরেডি রেডি বাটন দেখেন পুনর্নিরীক্ষণ বোর্ড চ্যালেঞ্জ দিয়ে দিলাম দেওয়ার পরে শিক্ষার্থী আমরা এখানে শিক্ষার্থীর আইডি নম্বরটা দেব যেমন ধরেন আমি একটা ডেমো হিসাবে শিক্ষার্থী একটা আইডি নম্বর আমি দিচ্ছি ধরেন 2020 তারপর শিক্ষার্থীদের দিলাম ধরেন এখানে 11 প্রোগ্রাম কোড তারপর শিক্ষার্থী ধরেন একজনের রুম নাম্বার আমি শিক্ষার্থী এখানে দিলাম যে 812 এখানে 812 তারপর শিক্ষার্থী রুম নাম্বার ধরেন এই জায়গায় দিয়ে দিলাম ধরেন এখানে 142 দেওয়ার পর শিক্ষার্থী আমরা পরবর্তী অপশনে যাব পরবর্তী অপশনে এই আইডি নাম্বারটা শিক্ষার্থী এখানে রেকর্ড খুঁজে পাচ্ছে না তাহলে একটু চেঞ্জ করে দিলাম 40 দিয়ে দিই 40 তাহলে শিক্ষার্থী এখানে যে বিষয়টা যাব হ্যাঁ আমরা শিক্ষার্থী চলে আসলাম তাহলে এখন শিক্ষার্থী আমাদের সব কিছু সেট আপ হয়েছে আমরা পরবর্তী অপশনে যাব পরবর্তী অপশনে যাওয়ার পর শিক্ষার্থী এখানে এই যে নির্বাচন করুন এই ঘরের মধ্যে যদি আমি শিক্ষার্থী একটা টিক মার্ক করি তাহলে শিক্ষার্থী আমার এখানে 500 টাকা উঠে যাবে এই যে 500 টাকা উঠে গেল 500 টাকা উঠে গেল এখন শিক্ষার্থী যদি আমি পুনর্পরীক্ষার জন্য শিক্ষার্থী আমি আবেদনটা যদি সামনে আগাই তাহলে শিক্ষার্থী আমাকে এই 500 টাকা পেমেন্ট করতে হবে আমরা যদি পূর্ববর্তী অপশনে যদি শিক্ষার্থী চলে যাই আমরা যে আমরা আবেদনটা এখানে করব না তাহলে আমরা পূর্ববর্তী অপশনে শিক্ষার্থী আমরা চলে গেলাম পূর্ববর্তী অপশনে চলে আসলাম এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের বোর্ড চ্যালেঞ্জের তো আমরা দেখিয়েছি এখন পুনর্পরীক্ষার জন্য সেই জন্য শিক্ষার্থী ধরেন আমি এখানে এইচএসসি সিলেক্ট করব করার পরে এখানে প্রোগ্রাম বা সালটা নির্ধারণ করব 24 সাল নির্বাচন করার পরে শিক্ষার্থী আমরা এখানে পুনর্পরীক্ষার অপশনে যাব তারপর শিক্ষার্থী এখানে আমাদের আইডিটা আমরা বসাই দিলাম ধরেন 2011 তারপর শিক্ষার্থী এখানে ধরেন 812 হ্যাঁ 812 আর এই পাশে শিক্ষার্থী ধরেন আমি দিয়ে দিলাম 142 দেওয়ার পরে আমরা পরবর্তী অপশনে যাব পরবর্তী অপশনে গেলে যে নামটা আসতেছে এখন শিক্ষার্থী বলতেছে আমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য সেগুলো আমরা দিব এখন যদি আমি ধরেন এখানে আমার ফোন নাম্বারটা শিক্ষার্থী ধরেন আমি এখানে বসিয়ে দিই 01 6 09 01 6 09 7 8 7 8 11 25 11 25 দেওয়ার পর শিক্ষার্থী আমরা এখানে
পরবর্তী যে অপশনটা সেটা আমরা দেব ইমেল নাম্বার না দিলাম নো নিড এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখন আমি এখানে যতগুলো সাবজেক্টের মধ্যে আমি এভাবে ক্লিক করব আমার একটা একটা করে অ্যামাউন্ট নিচে যোগ হইতে থাকবে এবারে ধরুন সবগুলো সাবজেক্ট আমি পরীক্ষা দেব দেওয়ার জন্য আমাদের কাজটি এখানে করে দিতে হবে করে দেওয়ার পরে মোট টাকা চলে আসলো 900 টাকা চলে আসলো এখন আমরা সামনে পরবর্তী অপশনে গেলি আমাদের পেমেন্ট করতে হবে যেটা আমরা এটা করব না পেমেন্ট কারণ এখানে এটা তো আমরা ডেমো হিসেবে দেখাচ্ছি শিক্ষার্থী সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের কাজটা সুন্দরভাবে করবেন আর সবাই শিক্ষার্থী আপনাদের আবেদনগুলো নিজেরা না করে যারা অনলাইনে চাকরির আবেদনগুলো করে ওনাদের কাছ থেকেই করবেন কি বলছো বুঝতে পেরেছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সঠিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম